মকিন হ্যাঁ গাও ছাড়া হ্যাঁ এর আয় এটা সম্ভব না মানে তাকে আপনি নিয়ে যাবেন সাথে করে

আচ্ছা কোথায় যাচ্ছেন একটু আমরা একটু শুনি ঠাকুরগাঁও যাচ্ছেন তো আসলে কি রাগ করে চলে যাচ্ছেন নাকি না না আমাদের বন্ধু বন্ধুবান্ধব দাওয়াত করছে বন্ধু বন্ধুবান্ধব দাওয়াত করছে এই যে ভাবির কাছ থেকে শুনতে যাচ্ছি এই যে এত লোকজন এসে আপনাদেরকে মোটামুটি সবাই দেখছে আচ্ছা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে এই যে পিছনে কে এই যে উনি কে হ্যাঁ কী হয় আপনার কি হয়

আমাদের ভাই তো থেকে যাবে হ্যাঁ মনে করেন এখানে আবার বাঙালি মেয়েকে বিয়ে করবে তাহলে আপনার কি অবস্থা হবে একটু বলেন তো এটা সম্ভব না মানে তাকে আপনি নিয়ে যাবেন সাথে করে হ্যাঁ

ধরেন এই যে এখন যদি থাকে আলাদা তাহলে কি আপনার কষ্ট হবে না এরকম কিছু ভালো ভালো লাগছে আচ্ছা কি কি বাংলা শিখছে শিখেছেন একটু যদি বলেন আমরা আপনি বলবেন সে কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে সবাই হাসতেছে তো এখানে এসে যে দেবর বা ননদ তাদের আছে কয়েকজন কয়েকজন আছে কই এই যে এরা কেরা হ্যাঁ এই যে এরা এরা কি খুব বিরক্ত করতেছে এই যে হ্যাঁ কি বলছে কি বললো কি বললো এই যে পুরা দেখেন পুরা প্যাকেজ হ্যাঁ এই যে পুরা মানে যে মিশুরি মেয়েরা এমনি একটু উঁচা লম্বা হয় আর ওয়ার্ল্ডের ভিতরে মিশুরি মেয়েরা খুব সুন্দর হয় সেটা দেখলে বোঝা যাচ্ছে তো এই যে ভাইয়া আপনার কোনো শালি টালি আছে এটা কি করলেন আপনার বোন আছে

প্রেমে কিন্তু বিদেশের অনেক মেয়েরা পড়ে শুধু না বিভিন্ন দেশ থেকে চলে আসতে আচ্ছা আপনারা যে আপনার যে বোনগুলো আছে তারা কি আপনার মতো প্রেম করে যে ভাইয়াকে ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ভাইয়ার সঙ্গে আপনার বোনগুলো কি প্রেম করে বিয়ে হয়েছে নাকি না পারিবারিক ভাবে বিয়ে হয়েছে কোনটা আগে কথা বলছে তারপরে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে মানে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে আচ্ছা তো বিষয়টা হচ্ছে ভাবি আপনি যে ভাইয়ের সঙ্গে যে আপনার বিয়ে হয়েছে একটু কাছে আসেন না সারা জীবন ভাইয়ের হাত ধরে হাতটি ধরেছেন হাত কি সারা জীবন ধরে থাকবেন বললেন কি বললো বলতে হাত হাত ছাড়বে না আচ্ছা আপনি একটু ভাবি কি একটু বাংলা আরবিতে প্রশ্ন করেন ভাবি আরবিতেই আপনার সঙ্গে একটু কথা বলুক আমরা শুনি মানে ভাবি মানে বাংলাদেশে এসে কেমন লাগছে বা খাবার দাবার তার কাছে ভালো লাগছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা বা এক দেশ থেকে আরেক দেশে আসলে একটু ওয়েদার একটু চেঞ্জ হয় সামসামরিকভাবে একটু অসুস্থতা হতে পারে বা شادي: شادي: أنا أقول <applause> لك شو هواي تيكينة <applause> بابكيك تيكينة شكراً، أنت جاي هنا في تعبان؟ لا مش تعبان ولا في حاجة مشكلة؟ لا مفيش مشكلة هما كلكم كويسين، أنتوا جوريون أوكي أنت عاقلي ولا حاجة في مشكلة؟ لا كويس الحمد لله ولا تعبان؟ لا مش تعبان الحمد لله ولا في حاجة مشكلة أي جوا 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 يعني وحشة ولا حاجة عندك جسم يعني؟ لا الجو حلو الحمد لله الجو حار شوية.

ও আচ্ছা মানে তাদের পারিবারিক ভাবে তো আমরা আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আমরা বিদায় নিয়ে চলে যাব আমরাও ঢাকা চলে যাব তো এই লাস্ট একটা প্রশ্ন আছে হ্যাঁ বল আচ্ছা তার মানে ভাবি আপনার অনেক গরম লাগছে মানে বাংলাদেশে আসার পরে সেখানে তো আপনি এসির মধ্যে থাকতেন তাই না ভাইকে একটু বলেন ভাই একটু বলেন সেখানে তো এসির মধ্যে থাকতো ভাবি অলিম্পিয়ান দেখো আন্দোলন মানে থাকি গাই হ্যাঁ না

শেষ বেলা যদি ভাবির মুখ থেকে যেন ভাবি আপনাকে ভালোবাসে এই কথাটা একটু বাংলায় বলবে এটা বললে আমরা বিদায় নিব আমি তোমাকে হ্যাঁ তোমাকে ভালোবাসি হ্যাঁ তোমাকে ভালোবাসি আমি তোমাকে বল মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ 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 বল আমি তোমাকে

যদি আমার আপনারা আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ